রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হোক, এটি আমি চাই। যে রাসুলি করিমের অনুসারী হওয়ার দাবি আমাদের, সেই রাসুলি করিমের বিশেষ দুটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং সেটা চিরস্থায়ীভাবে রয়েছে। একটি হলো তিনি আল্লাহ তাআলার রাসুল, আর একটি হলো তিনি খাতামান নাবিয়িন, সমস্ত নবীদের সিল মোহর। তাই 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, আবা নন, বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু তিনি আল্লাহ তাআলার রাসূল, আর সকল নবীদের জন্য তিনি হলেন সিল মোহর। আল্লাহ তো সব কিছুই বেশ জানেন ভালো করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন তিনি তোমাদের কোনো পুরুষদের আবা ছিলেন না। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানা। তিনি সকল নবীদের সিলমোর ছিলেন, আল্লাহ তাআলার রাসূল ছিলেন। এই দুটি ডিগ্রি বিশেষভাবে তাকে দেওয়া হয়েছে। একটি ডিগ্রি তো অন্য কোনো নবী রাসূলদের সাথেই নেই, খাতামান নাবিয়্যিন। তাই তারপর গুলাম আহমদ কাদিয়ানী সহ যে সমস্ত লোকেরা মনে করেছেন যে রাসূলের সিলমোহর দিয়ে মানুষেরা নবী হবে, তো এটি তাদের ধারণা। সিল মোহরটা কখন লাগে? আপনি এবং আমি, আমরা দুজন মিলে একটি কন্ট্রাক্ট সাইন করলাম। কন্ট্রাক্ট লেখার পরে দুজন একমত হয়ে সাইন করে একটি সিল লাগালাম। এর অর্থ হলো এই কন্ট্রাক্টের পরে আর কোনো কন্ট্রাক্ট আপনার আমার সাথে আর করা হবে না। একটা ডেমো আপনি তৈরি করলেন, সেই ডেমোকে আপনি কী করলেন, সিল গালা করে আপনি সিগনেচার করে নিলেন। এর অর্থ হলো এটাই চূড়ান্ত। একজন মানুষ, একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে যখন চিঠি লেখে, একটি ডেমো তৈরি করে, চিঠি লেখার পর একটি খামের ভিতরে দেয়, সেই খামকে আটকিয়ে দেয়, পোস্ট অফিসে দেওয়ার পরে পোস্ট অফিসে একটা সিল মেরে দেয়। এর অর্থ হলো যতক্ষণ এই চিঠি প্রাপকের কাছে না পৌঁছবে আর কেউ খুলতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সকল নবীদের জন্য সিলমোহর। তার পরে আর কেউ নবী হওয়ার যোগ্যতা বাদ দেন দাবিও করতে পারবে না। তো গুলাম আহমদ কাদিয়ানী সাহেবকে নবী মারা যাবে, কিন্তু সে নবী হবে মিথ্যা নবী, কাজ্জাব নবী, ব্রিটিশদের বানানো। তিনি একজন ভণ্ড নবী ছিলেন, তার ইতিহাস সকলেরই জানা। আজ সেই ইংরেজদের রাজধানী লন্ডনে বসে তারা প্রপেগেশন করছে এবং অনেক লোক তারা তাদের দলে ভিড়ে নিয়েছে আর সবাইকে শিখাচ্ছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের ফলসফাকে। গুলাম আহমদ কাদিয়ানী সাহেব নবী ছিলেন মিথ্যা নবী, তার নিজের দাবি মতে, যার পিছনে ব্রিটিশ ইংরেজ চাচাদের সবচেয়ে বড় হাত ছিল সবাই জানে। তবে তিনি ছিলেন একজন এমন নবী যিনি কাজ্জাব এবং মিথ্যা নবী। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়েছেন, মজার জিনিস হলো একজন মুসলিম আনন্দ করে সেই নবীদের নামগুলি নিয়ে এবং সেই নবীদের নামগুলো পড়ে। আর সেই নবীদের নামগুলি কোথায় পাবেন জানেন? যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়েছেন তারা হলেন সত্য নবী, তাদের নামগুলি রয়েছে কোরআনে, তাদের সংখ্যা মোট 20 জন। দেখতে চান? 6 নম্বর সূরা আল আনআম এর 82 থেকে 90 আয়াত, 19 নম্বর সূরা মারিয়াম এর 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াত।
এখন যারা মোহাম্মদুর রসুলুল্লাহকে খাতামান নাবিয়িন মানবে না, তারা সবাই কি করছেন? আর এক ষড়যন্ত্র করছেন, যিনি সকলের শেষ নবী, আর একজন নবীকে টেনে আনা হচ্ছে আহলে কিতাবদের পক্ষ থেকে যে তিনি আসছেন মোহাম্মদুর রসুলুল্লাহর উম্মত হয়ে। এই মতবাদ এই আয়াতের দৃষ্টিতে রাখা ভ্রান্ত। যাদের ধারণা হলো, যারা মনে করছেন যে মোহাম্মদুর রসুলুল্লাহর উম্মত হয়ে আর একজন নবী আসবেন, তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন, খ্রিস্টান এবং ইহুদি। তারা এই দাবি রাখছেন যে ঈসা রাসুল আবার আসছেন। আহলে কিতাবরা বলছেন তিনি আসছেন ঠিকই, কিন্তু নবী হয়ে না। তো মোহাম্মদুর রসুলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন। রাসুলে কারিমের যদি ইতিহাস আপনি আর আমি জানি, তাহলে আমরা দেখতে পাই রাসুলের যারা জীবন লিখেছেন, খাতামান নাবিয়িন যারা মানেন না, তারা রাসুলের নামে বিভিন্ন ধরনের জাল হাদিস তৈরি করেছেন। কেউ রাসুলের নামে বলেছেন যে এরা ইতরাতি, অর্থাৎ এই লোকগুলি আহলে বায়েত, তাদেরকেও মানতে হবে, তাদের গ্রন্থগুলিও পড়তে হবে। তাবারি এবং জুহেরি এই ব্যাপারে সবচেয়ে বেশি কাজ করেছেন। নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব পাওয়ার পর নবী এবং রাসুল সবসময় আল্লাহ তাআলার দিনকে প্রচার প্রসার করে থাকেন। আর এই কথাটি যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই তাদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়। 43 নম্বর সূরা জুখরুফ এর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা সবাই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মানুষকে এই যে ওহিয়ে মাতলু তার অনুসরণের জন্য দাওয়াত দিয়ে গেছেন। 6 নম্বর সূরা আল আনআম এর 19 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার নবী তারা সবাই কোরআনের অনুসারী ছিলেন। কোরআনকে আমরা সবাই জানি আসল নাম হলো কোরআনের আল কিতাব। তাই 2 নম্বর সূরা আল বাকারা 213 নম্বর আয়াতের দৃষ্টিতে সবাইকে আল কিতাব দেওয়া হয়েছিল, এই গ্যারান্টি আল্লাহ তাআলা দিচ্ছেন। এখন যদি আপনি কাদিয়ানি হন বা আহমাদি নামে প্রচার করেন নিজেকে, বা লাহোরি নামে প্রচার করেন, আপনি পাকিস্তানের রেবোয়াতে থাকেন, ভারতের কাদিয়ানে থাকেন, অথবা আপনি ইংল্যান্ডের লন্ডনে থাকেন না কেন, বা দুনিয়ার যেখানেই আপনি থাকেন না কেন, বাংলাদেশে ঢাকার বকশিবাজারে আপনি থাকেন না কেন, আপনাকে জানতে হবে রাসুল এবং নবীদের ফিরিস্তি, 20 জন নবীদের ফিরিস্তি কোরআনে রয়েছে। তার ভিতরে গুলাম আহমদ কাদিয়ানি সাহেব নেই, সেহেতু আপনি মানতে পারেন না তাকে যদি আপনি মুসলিম হন। মোহাম্মদুর রসুলুল্লাহ হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে খাতামান নাবিয়িন, সমস্ত নবীদের সিল মোহর। তিনি সিল লাগাতে আসেননি, সিল লাগানো হয় একটি ডেমোর, একটি কন্ট্রাক্টের শেষে, যার পরে আর কিছু তার ভিতরে ঢুকানো যায় না এবং কিছু বাহিরও করা যায় না। আর খুব সহজভাবেই আমরা বুঝতে পারি, যারা আমরা চিঠি লেনদেন করতাম আমাদের যুগে, আজ কেউ চিঠি লিখতে চায় না, কারণ মোবাইলের যুগ। তো চিঠি যখন আপনি লিখতেন, এই চিঠি পোস্ট অফিসে দিলে যখন সিল লাগানো হতো, তখন সেটা আর খোলা হতো না যতক্ষণ তার প্রাপকের কাছে না পৌঁছে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে গ্রন্থটি দেওয়া, মোহাম্মদুর রসুলুল্লাহ এসে বলেছেন যে এই গ্রন্থটি সকল নবীদের কাছে ছিল, আমার কাছে রয়েছে, এরই ধারক আমরা সবাই। এর বাহিরের কোনো রুহানি খাজাইন বলেন বা গুলাম আহমদ কাদিয়ানি সাহেবের যে লেখা অগণিত গ্রন্থ, সেগুলি কেউ পড়ে মুসলিম হতে পারবে না, তবে তার ফলসফা বিশ্বাসী হতে পারবে এবং মিথ্যা নবীর
উম্মত হতে পারবে, মোহাম্মদুর রসুলুল্লাহর অনুসারী হতে পারবে না। তো মোহাম্মদুর রসুলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলেছেন, মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন, কিন্তু মোহাম্মদুর রসুলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের যারা বিশেষ খবরদাতা তাদের সকলের জন্য তিনি সিল মোহর ছিলেন। আর তার সিল মোহরটি কোরআনের আয়াতের মাধ্যম দিয়েছিল, সেহেতু এর বাইরের কোনো কথা না ইসলামে চলে, না চলেছে, না চলবে। যারা মনে করছেন যে গুলাম আহমদ কাদিনী সাহেবের ফলসফাও আমাদের দরকার, তাহলে তারা সবাই সেই মিথ্যা নবীর সাপোর্টার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্যটা বুঝার তৌফিক দান করুন।